হ্যালো হাই গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং সকলকে গুড ইভিনিং একদম শুরুতে আমাকে একটু বলবে দেখা যাচ্ছে কি না একদম শুরুতে একটু আমাকে বলবে যে আমাকে দেখা যাচ্ছে কিনা কারা কারা আছো সুরেশ আছো অনুশ্রী রহিম তপাই বিশ্বজিৎ নারায়ণ কৃষ্ণা কৃষ্ণার পর সুশোভন বিশ্বজিৎ গুরুপদ স্মিতা অনুশ্রী জীবনে বাঁচে বেঁচে থেকে খুব কঠিন সুখে ছায়া দুঃখ বেশি এই আবার কি কথাবার্তা ভাই হ্যাঁ হ্যাঁ বস আনিয়া মিত্র মজুমদার চলো শুরু করি সেশন আজকে আমাদের সেকেন্ড সেশন অডিও ভিডিও ক্লিয়ার বলছে তো পাই আমরা একটু আগে আজকে পঁচিশতম সেশন অলরেডি করে বসে আছি আজকে এই টপ ফাইভ সেশনে টপ ফাইভ সেশন কি জিনিস আমাদের যে কোয়েশ্চন ব্যাংক রয়েছে প্রায় প্রচুর অঙ্কের সেখান থেকে পাঁচটা করে বাছাই করা কোশ্চেন নিয়ে একটা সেশন তৈরি করেছে এগুলো তোমরা টপ ফাইভ কোয়েশ্চেন অন ম্যাথ এই নামে প্লে লিস্ট আছে যেখানে প্রিভিয়াস ক্লাস গুলো পেয়ে যাবে করবে আলটিমেট উপকৃত হবে এবং এগুলো খুব ছোট ছোট ক্লাস মিনিট তেরো মিনিটের ক্লাস হয় এবং এগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দেবে কি নাম বললাম টপ টপ অন ম্যাথ অভিষেক এর আগের পঁচিশটা ক্লাস তোমরা দেখতে পারবে এইগুলো করলে আখেরে তোমার ফুড এস আই ডাব্লিউপি বাই বাইম এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু উপকৃত হবে চলে আসি দেখি ফার্স্ট কোয়েশ্চেন থেকে কথা না বাড়িয়ে এটা আমাদের আগের সেশনের হোমওয়ার্ক ছিল এই ফার্স্ট কি আছে কি বলছে

আর যদি তার মধ্যে আমরা কোনো একটা চতুর্ভুজ ড্র করি মানে ধরো এখান থেকে এরকম এই এরকম এই এরকম আর ধরো এই এরকম মনে রাখবে বিপরীত কোনগুলোর যোগফল বিপরীত কোনগুলোর যোগফল ফল সবসময় একশো আশি ডিগ্রি হবে কি বললাম ধরো এটা এ এটা বি এটা সি এটা ডি মনে রাখবে এ আর সি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি এর যোগফল অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি এর যোগফলের সমান এক নম্বর। আর আমরা জানি যে ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ারের যোগফল অলওয়েজ একশো আশি ডিগ্রি হয় আমরা জানি ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ারের যোগফল অলওয়েজ একশো আশি ডিগ্রি হয় তাহলে আমাকে যদি কোনো একটা কোণের এক্সটেরিয়ারের মান পঞ্চাশ ডিগ্রি বলে ধরে নাও আমি ধরে নি ধরে নিই যে এই যে কোনটা আছে এই কোনটার এক্সটেরিয়ারের মানটাই আমাকে বলছে পঞ্চাশ ডিগ্রি তাহলে এর ইন্টেরিয়ারের মান একশো তিরিশ ডিগ্রি হবে কারণ আমরা জানি ইন্টেরিয়ার এক্সটেরিয়ারের যোগফল একশো আশি ডিগ্রি ইন্টেরিয়ার এক্সটেরিয়ার যোগলে একশো আশি ডিগ্রি তাহলে এটা পঞ্চাশ যদি এক্সটেরিয়ার হয় তাহলে ইন্টেরিয়ারটা একশো তিরিশ হবে হতেই হবে আর এটা যদি একশো হয় আমরা এটাও জানি যে এই কোনটা এই কোনটা যোগ করলে আবার একশো তাহলে এই কোনটা আর এই কোনটা যোগ করলে হয় এই কোনটা পঞ্চাশ হবে আমার তাহলে বলছে উল্টো দিকের ইন্টেরিয়ারের মান কত হবে ফাটাফাটি কোয়েশ্চেন ফাটাফাটি উত্তর আমার লেখা একটা কবিতার লাইন জীবন্ত ভাঙা ঠেলা গাড়ি দেখতেই চলে তার প্রতিটা পদক্ষেপ তাই কষ্ট পেয়ে লাভ নেই আরে বাবা সুশোভন ফাটাফাটি কবিতা পাঠাবে আমাকে এই পড়ে অন্য সময় পরবর্তী প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি নিরানব্বই হয় তবে এটার মান কত হবে যারা উত্তর দিয়ে ফেলো দেখি যারা যারা নতুন আছো একবার ক্লাসটাকে লাইক করে দাও আর দেখবে যারা যারা নতুন আছো ক্লাসটাকে একবার লাইক করে দাও ঝাপাঝাপ করে অনেক কম লোক লাইক করেছো কেন গো পছন্দ হয় না কারা কারা পারবে এটা উত্তর পাতি যোগ করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচের এক্স কে ও পাশে নিয়ে গেলে নিরানব্বই এক্স এটা আমরা পেয়ে গেলাম এবার এখানে তুমি সাজিয়ে গুছিয়ে লেখো কিভাবে এই এইখানে এই টু এক্স স্কোয়ার কে লেখো তারপরে দুই কে লেখো এবং তারপরে একশো দুই এক্স কে লেখো এবার দেখো যদি আমরা দুই দিয়ে গুণ করতাম এখানে তাহলে কি হতো টু এক্স স্কোয়ার প্লাস টু এদিকে নিরানব্বই একশো আটানব্বই এক্স হ্যাঁ কি না বলো আরে শুভদীপ ওয়েলকাম তাহলে এটার মান কত পেলাম এটার মান পেলাম আমরা একশো আটানব্বই এক্স প্লাস একশো দুই এক্স তাহলে আলটিমেট কত হলো উপরে হলো একশো এক্স নিচে হলো তিনশো এক্স 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 কাটলাম শূন্য শূন্য কাটলাম তাহলে ফাইনালি উত্তর পেলাম আমরা এক বাই তিন ক্লিয়ার না ক্লিয়ার না বলো পরবর্তী প্রশ্ন সব ভালো ভালো প্রশ্ন আজকে আচ্ছা এই কোয়েশ্চেনটা থাক হোমওয়ার্ক দেখি তোমরা কে কে পারো না পারলে আমাকে কমেন্টে জানাবে আমি এটার সলিউশন পরে দেখাবো থ্রি সাইন থিটা প্লাস ফাইভ কস থিটা ইকুয়াল টু ফাইভ থ্রি সাইন থিটা প্লাস ফাইভ কস

তাহলে টি এর মান কত চলো বসিয়ে দাও মান কিছুই নেই এক্স এর মান বসাও এক্স এর মানটা বলছে থ্রি টি এক্স এর মান কত বলছে বলছে থ্রি টি আর ওয়াই এর মান কত বলছে ওয়াই এর মান বলছে এইটা তাহলে টু ওয়াই তাহলে টু ইনটু ওয়াই এর মান ওয়াই এর মান বলছে আমাকে এটা বলো তো একই না খেয়াল করো চাপ নেই ক্লাস করো সমস্যা নেই ক্লাস করলে সব ভালো হয়ে যাবে চাকরি পাও

শ্যাডো লং দা অলটিউড অব দ্যান্জেস টু ফর্টি সূর্যের উচ্চতা বলছে চেঞ্জ হওয়ায় পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি হয়ে যাওয়ায় টাওয়ারের ছায়া ষাট মিটার দীর্ঘ হয় তাহলে পঁয়তাল্লিশ থেকে তিরিশ ডিগ্রি হয়ে গেল তাদের ষাট মিটার বেড়ে গেল টাওয়ারের হাইট কত ধরে নাও টাওয়ারের হাইট এইচ দুটো ফান্ডা মনে রাখবে দুটো ফান্ডা এক পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল হলে লম্ব যা হয় ভূমি তাই হয় আর তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল হলে লম্ব যা হয় ভূমি তার রুট গুণ হয় এই ফান্ডা দুটো মনে রাখবে দেখো আমি করছি তাহলে এইটুকুর মান এইচ হবে আর পুরোটার মান এইচ রুট থ্রি হবে হবে কিনা বলো তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা থেকে এটা বিয়োগ করলেই ষাট হয় মানে এইচ রুট থ্রি মাইনাস এইচ ইকুয়াল টু ষাট এইচ কমন নাও রুট থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু ষাট তাহলে এইচ এর মান কত ষাট বাই রুট থ্রি মাইনাস ওয়ান আর নিচে যখন এরকম করণী থাকে আমরা ওপর নিচে করণী নিরসন করি রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে গুণ করে তাহলে উপরে হলো ষাট ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হওয়ায় নিষ্ঠা হয়ে গেল আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে তিন মাইনাস এক মানে দুই এই দুই দিয়ে কাটলে তিরিশ তাহলে ফাইনালি উত্তর তিরিশ ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান ভালো কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এগুলো সব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন রেকর্ড দেখবে না বুঝলে রিপিট করবে এটা থাকলো এটা তোমরা হোমওয়ার্ক থাকলো তোমরা এটা পরে জানাবে আমাকে একটা অঙ্ক লাস্ট রয়েছে হোমওয়ার্ক আমি সেশনের হোমওয়ার্ক কারা কারা আমাকে উত্তর দিয়েছিল বলে ফেলো আগের সেশনের উত্তর কারা কারা দিয়েছিল ভাই চারজন মাত্র দীপু তপাই অভিজিৎ হালদার ব্যাস তিনজন দুঃখ পেলাম ভেরি ভেরি দুঃখ পেলাম ফাইন আদিম ফাইন ফাইন আমি আগে ম্যাথ করতাম আপনার ক্লাসের পর শুধু ম্যাথ ওড়াই কিন্তু ঈশার কমেন্ট তো শো করলো না দেখো আমি আগেরটাই বললাম ওয়ান বাই ডিফারেন্স মানে এক বাই পার্থক্য বাই ওয়ান বাই ফার্স্ট টার্ম মাইনাস ওয়ান বাই লাস্ট টার্ম এই তো তাহলে দেখো খেয়াল করে দেখো এখানটা যদি তিন নম্বর টার্মটা এটা হয় তাহলে দেখো পাঁচ সাত সাত নয় নয় এগারো তাহলে তারপর একটা এগারো তেরো হবে এবং তারপর একটা তেরো পনেরো হবে তাহলে পাঁচখানা টার্ম আমরা পেয়ে গেলাম তাহলে সূত্র হচ্ছে বাই ডিফারেন্স তাহলে দেখো তো ডিফারেন্স কত করে আছে ওয়ান বাই দুই ব্র্যাকেটে ওয়ান বাই ফার্স্ট টার্ম তাহলে ওয়ান বাই পাঁচ মাইনাস ওয়ান বাই লাস্ট টার্ম তাহলে ওয়ান বাই পনেরো এগুলো সিএচএস এ প্রচুর বার এসছে তাহলে ব্র্যাকেটের মধ্যে ক্যালকুলেশন করলে দুটো এলসে হবে পনেরো তাহলে তিন মাইনাস এক তাহলে হাফ ইন্টু দুই বাই পনেরো ব্যাস গেল তাহলে এক বাই পনেরো উত্তর ফাইনাল আনসার এগারোটা পঁয়ত্রিশ ছিল না ওটা ওটা দশ দশটা পঁয়ত্রিশ ছিল গো তাই না দশটা পঁয়ত্রিশ ছিল চলো আজকে এত অব্দি থাকবে এই সেশনটা এই অঙ্কটা হোমওয়ার্ক থাকলো তোমরা আমাকে এই অঙ্কটা উত্তর দেওয়ার চেষ্টা করবে না পারলে নেক্সট আমি দেখে নেব না পারলে সেটাও লিখবে যে স্যার আমি পারলাম না আর আজকের অঙ্কগুলো একটু খাট্টা মিঠা ছিল বুঝলে ভালো অঙ্ক ছিল না এরকম অঙ্ক চাইলে আমাকে এটাও জানাবে একটু এবার থেকে পাঁচটা অঙ্কের মধ্যে আপনি তিনটে আমাদের অ্যারিথমেটিক নিয়ে আসুন আর দুটো করে অ্যাডভান্স নিয়ে আসুন এরকম লিখবে তবে আমি নিয়ে আসবো ভালো থাকা সবাই সুস্থ থাকবে নতুন কেউ হলে সার্চ করে নিও অভিষেক স্যার ম্যাথ বলে অভিষেক ম্যাথ বলে আমার প্রচুর ক্লাস ইউটিউবে পেয়ে যাবে যা রেকর্ড ভার্সন হিসেবে অলরেডি রয়ে গেছে এছাড়া যারা এখানে ক্লাস করছে তাকে বলবো আন একাডেমি লার্নিং অ্যাপ তুমি ফোন এটা ফোনে ইনস্টল করো এখানে আমি পেড ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি ক্লাস প্রচুর পরিমাণে নিয়ে থাকি আমাকে সার্চ করো এখানে গিয়ে অভিষেক বোস আমাকে পেয়ে গেলে ফলো করে নাও এবং আপকামিং ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য কোনো রেফারেল কোড চাইলে ক্লাস দেখতে গেলে যেকোনো কোনো সাইডের ক্লাস দেখতে গেলে তুমি এবি ম্যাথ লাইভ এই কোডটা ব্যবহার করতে পারো শুধু আমার ক্লাস বলে না যেকোনো ক্লাস কুইজ থেকে শুরু করে সবকিছু আর এই কোড ব্যবহার করে যারা সাতাশ তারিখের মধ্যে সাবস্ক্রিপশন নেবে যারা যারা নেবে হাতে কিনে তারা কিন্তু ফোর্টি পার্সেন্ট ছাড় পাবে পের্স সেকশনে আসতে গেলে এখন কিন্তু এক বছরের সাবস্ক্রিপশন প্ল্যান ন হাজার টাকা আট হাজার সামথিং বা ন হাজার এরকম কিছু একটা পড়বে বুঝলে তোমরা স্টোর থেকেও ব্যাচ নিতে পারো স্টোরে কিন্তু দু হাজার টাকার রেঞ্জে প্রচুর ব্যাচ পেয়ে যাবে যেমন সিএসএসএল এম টিএস এর ব্যাচ যেমন তোমরা সব ফাউন্ডেশন ব্যাচ লেডি কনস্টেবলের ব্যাচ যেমন তোমরা পেতে পারো ডাব্লিউ এর জন্য প্র্যাকটিস ব্যাচ এই সবই কিন্তু পেতে পারো স্টোরে গিয়ে যারা নিতে চাও সাবস্ক্রিপশন তারা আমাকে জানাতে চান জানাতে পারো ভালো থেকো সবাই সুস্থ দেখো ম্যারাথন ক্লাস আমি এই রোববার না পরের রোববার থেকে আবার ম্যারাথন ক্লাস শুরু করবো সাড়ে বারোটার সময় আর এই টপ ফাইভ সেশন যেমন নিচ্ছি তেমন নিতে থাকবো এবং আগামীকাল তোমরা রাত নটায় কিন্তু আমার লক্ষ্য সিরিজ ওই যে বড় সেশন তিরিশ থেকে চল্লিশ মিনিটের পঁয়তাল্লিশ মিনিটের সেই সেশন পাবে এবং সাড়ে ছটার সময় কিন্তু ইউটিউব ইউটিউবটি পাবে কালকেও তো ভালো থেকো সবাই সুস্থ দেখো লাভ ইউ অল অনেক ভালোবাসা আমার তরফ থেকে থাকলো এই ছবি পেয়ে যাবে তোমরা আমাকে ফলো করতে পারো আর যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও তবে কিন্তু মেসেঞ্জারে একটা মেসেজ ড্রপ করে দেবে যে আমি আপনার ক্লাস সেখানে করি থ্যাংক ইউ গুড নাইট গুড নাইট সবাইকে থ্যাংক ইউ লাভ অল কাল দেখা হবে এবার সব টাটা ভালো থেকো সুস্থ থেকো